আজকে আমি আর আয়াত মিলে এই পুরা মেসি রুমটাকে ক্লিন করে নিব। আসসালামু আলাইকুম। আয়েশাস অ্যাক্টিভিটিসের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে অনেক অনেক স্বাগতম। আশা করছি পরম করুণাময়ের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই পুরো রুমটায় অনেক বেশি মেসি হয়েছিল, দেখতেই পাচ্ছেন সব দিকে কাপড় চোপড় অগোছালো, এরপর পুরা রুম জুড়ে খেলনা অগোছালো পড়েছিল। আয়াত বসে বসে বোর হচ্ছিল, ও বলতেছিল যে আম্মু আমি কি করব কি করব। ওকে বললাম যে মায়ের কাজে একটু হেল্প করে দাও, দেখি তুমি আজকে আমাকে রুমটা গুছিয়ে দিতে পারো কি না। তো প্রথমে আমি কাপড় চোপড়গুলোকে ভাঁজ করে তারপর নিয়ে গেলাম আলমিরাতে রেখে দেওয়ার জন্য। এরপর আয়াতের পালা। এখন আয়াত ওর খেলনাগুলো গুছিয়ে সঠিক জায়গায় রেখে দিবে। তো আমি আর আয়াত মিলে পুরো রুমটা পরিষ্কার করছিলাম। আয়াত এদিক থেকে সবগুলো সরাচ্ছে, তোহরা আবার একটা একটা নিয়ে আবার অগোছালো করছে। আসলে ছোট বাচ্চাদের ঘরে খুব বেশি পরিপাটি কিন্তু সব কিছু থাকে না। তারপরও আয়াত যখন চাইলো যে ও রুমটা একটু ক্লিন করবে, বললাম যে ঠিক আছে তুমি তোমার ইচ্ছে মতো ক্লিন করে নাও, দেখি তুমি কেমন পারো। আয়াত কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না, ও অনেক আনন্দ নিয়ে পুরো রুমটাই পরিষ্কার করছে, মাশাল্লাহ। আপনারা কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন। যখনই মোবাইলে আপনার চোখের সামনে কোনো বাচ্চার ভিডিও আসে, অবশ্যই মাশাল্লাহ বলবেন। এতে করে যেমন আপনারও পুণ্য হবে, এরপর বাচ্চাটারও কোনো বদনজর বা খারাপ নজর থেকে ওকে কি মানে ও রক্ষা পাবে আর কি। তো এই যে আমাদের ক্লিনিং প্রায় শেষ, রুম থেকে অপ্রয়োজনীয় সব জিনিস ও সরিয়ে ফেলেছে। এরপর এখন আবার আমার পালা। আমি এখন খাটটা একটু সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নিচ্ছি। নতুন একটা বেডশিট দিয়ে দিলাম, পিলো কাভারগুলো চেঞ্জ করে দিলাম, তারপর পর্দাগুলোকে একটু সুন্দর পরিপাটি করে টানিয়ে দিব, যাতে করে রুমটা দেখতে আরও একটু গোছালো মনে হয়। আমার খাটটা একটুখানি ফাঁকা থাকে দেয়াল থেকে, যাতে করে পর্দাগুলোকে পাশে ঢুকিয়ে দেয়া যায়। কিন্তু দেখা যায় যে মানে কীভাবে কীভাবে জানি এটা আরও পেছন দিকে চলে যায়, দেয়ালের সাথে লেগে যায়। তো আমি এটাকে একটুখানি সরিয়ে এই যে পর্দাগুলোকে খাটের পাশেই এভাবে নামিয়ে দিচ্ছি। এরপর পুরো রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। আশা করছি আপনাদের আমার মতোই ক্লিন ক্লিন মনে হচ্ছে। প্রথমে যে মেসি একদম হয়েছিল রুমটা, এখন দেখতে অনেকটা ক্লিন লাগছে। মা ছেলে এবার এই খাটে কিছুক্ষণ গড়াগড়ি করবো। আল্লাহ হাফেজ।